হ্যালো বন্ধুরা, মাই কালেকশন চ্যানেলের সাথে আমি অজয়। আজ আমি তোমাদের ভারত সরকারের ছাপানো টপ 8 ডেফিনেটিভ কয়েনগুলো দেখাবো এবং সেগুলোর দামগুলো জানাবো। তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করো। বন্ধুরা, আজ টপ 8 1 টাকা ডেফিনিটিভ কয়েনগুলো দেখানোর আগে কিছু কয়েন সম্পর্কে তোমাদের কিছু ধারণা আগে দিয়ে দেবো, তাতে তোমাদের আমার ভিডিওটা বুঝতে সুবিধা হবে। ছবিতে তোমরা যে 1 টাকার কয়েনটা দেখতে পাচ্ছ, এটা ভারত সরকারের প্রথম 1 টাকার কয়েন। 1950 থেকে 1954 পর্যন্ত এই কয়েনটা ছাপানো হয়েছিল, নিকেল ধাতু দিয়ে তৈরি। এই কয়েনটার ওয়েট হচ্ছে 11.66 গ্রাম, সাইজ হচ্ছে 28 mm। এই যে 1 টাকা কয়েনটা দেখতে পাচ্ছ, এটা 1962 থেকে 1974 পর্যন্ত ছাপানো হয়েছিল। এটা নিকেল ধাতু দিয়ে তৈরি কয়েন, ওয়েট হচ্ছে 10 গ্রাম, সাইজ হচ্ছে 28 mm। নেক্সট যে কয়েনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 8 গ্রাম ওজনের 1 টাকার কয়েন। 1975 থেকে 1982 পর্যন্ত এই কয়েনটা ছাপানো হয়েছিল। এর মেটাল হচ্ছে কপার নিকেলের, ওয়েট হচ্ছে 8 গ্রাম, সাইজ হচ্ছে 28 mm। নেক্সট যে কয়েনটা তোমরা দেখতে পাচ্ছ, এটা 6 গ্রাম ওজনের 1 টাকার কয়েন। 1982 থেকে 1991 পর্যন্ত এই কয়েনটা ছাপানো হয়েছিল। এর মেটাল হচ্ছে কপার নিকেলের, ওয়েট হচ্ছে 6 গ্রাম, সাইজ হচ্ছে 26 mm। আট নম্বরে 4টে 1 টাকার কয়েন আসছে। প্রথম কয়েন হলো 1962 এর এই 1 টাকার কয়েনটা। এই কয়েনটার ওয়েট হচ্ছে 10 গ্রাম, মেটাল হচ্ছে নিকেল, সাইজ 28 mm। এটা কলকাতা মিন্টের কয়েন। এই কলকাতা মিন্টে 1962 এর এই 1 টাকার কয়েনটার দাম 100 টাকার মতো। নেক্সট কয়েন হলো 1984-এর এই 1 টাকার কয়েনটা। এই 1 টাকার কয়েনের ওয়েট হচ্ছে 6 গ্রাম, সাইজ 26 mm, মেটাল হচ্ছে কপার নিকেলে। 1984-এ এই হায়দ্রাবাদ মিন্টের এই কয়েনটার দাম আজকের দিনে 100 টাকার মতো। নেক্সট হলো 1989 ও 1919 এই 1 টাকার কয়েনটা। এই কয়েনটা নয়ডা মিন্টের কয়েন। এই কয়েনটার ওজন 6 গ্রাম, সাইজ 26 mm, মেটাল কপার নিকেল। এই দুটো কয়েনেরই দাম আজকের দিনে 100 টাকার মতো। নাম্বার 7-এ যে 1 টাকার কয়েনটা আসছে, সেটা হলো 1950-এর এই 1 টাকার কয়েনটা। ভারত সরকারের প্রথম 1 টাকার কয়েন বলে এই কয়েনটার দাম একটু বেশি। এই কয়েনটার ওয়েট হচ্ছে 11.66 গ্রাম, সাইজ 28 mm, নিকেল ধাতু দিয়ে তৈরি কয়েনটা। 1950-তে এই 1 টাকার কয়েন একমাত্র মুম্বাই থেকেই ছাপানো হয়েছিল। এই কয়েনটার দাম আজকের দিনে বাজারে 250 টাকার মতো। নাম্বার 6-এ 1986-এর এই 1 টাকার কয়েনটা আসছে। এই কয়েনটার ওজন হচ্ছে 6 গ্রাম, সাইজ 26 mm, মেটাল কপার নিকেল। 1986-এর এই হায়দ্রাবাদ মিন্টের কয়েনের দাম আজকের দিনে 300 টাকার মতো। নাম্বার 5-এ আসছে 1988-এর এই 1 টাকার কয়েনটা। এই কয়েনটার ওজন হচ্ছে 6 গ্রাম, সাইজ 26 mm, মেটাল কপার নিকেল। 1988-এর নয়ডা মিন্টের এই কয়েনের দাম হলো আজকের দিনে বাজারে 500 টাকার মতো। নাম্বার 4-এ আসছে 1954-এর এই 1 টাকার কয়েনটা। এই কয়েনটার ওয়েট হচ্ছে 11.66 গ্রাম, সাইজ 28 mm, এটা নিকেল ধাতু দিয়ে তৈরি। এই কয়েনটা খুবই রেয়ার কয়েন। 1954-এ একমাত্র বোম্বে থেকে এই কয়েনটা ছাপানো হয়েছিল। এই কয়েনটার আজকের দিনে বাজারে দাম হচ্ছে 1500 থেকে 2000 টাকার মতো।
নাম্বার থ্রিতে আসছে 1970-র এই 1 টাকার কয়েনটা। এই কয়েনটার ওয়েট হচ্ছে 10 গ্রাম, সাইজ 28 mm, মেটাল নিকেল। এই কয়েনটাও খুব রেয়ার কয়েন, একমাত্র বোম্বে থেকেই 1970-তে এই কয়েন ছাপানো হয়েছিল। 1970-র এই বোম্বে মিন্টের কয়েনটার দাম হলো আজকের দিনে বাজারে 6,000 টাকার মতো। নাম্বার টুতে আসছে 1991-এর এই 1 টাকার কয়েনটা। এই কয়েনটার ওয়েট হচ্ছে 6 গ্রাম, সাইজ 26 mm, মেটাল কপার নিকেল। 1991-এর এই 9টা মিন্টের এই কয়েনটার দাম হলো আজকের দিনে বাজারে 30,000 টাকার মতো। নাম্বার ওয়ান হলো 1982-এর এই 1 টাকার কয়েনটা। 1982-এর এই 1 টাকার কয়েনটার ওয়েট হচ্ছে 6 গ্রাম, সাইজ হচ্ছে 26 mm, মেটাল হচ্ছে কপার নিকেল। 1982-এর 6 গ্রাম ওজনের কপার নিকেলের বোম্বে মিন্টের এই 1 টাকার কয়েনটার দাম আজকের দিনে বাজারে 40,000 টাকার মতো। 1982-এর এই 1 টাকার কয়েন নিয়ে অনেকেই অনেক রকম ভুল করে। 1982-তে 8 গ্রাম ওজনের 1 টাকার কয়েনও ছাপানো হয়েছিল, কিন্তু 1982-এ 6 গ্রাম ওজনের 1 টাকার কয়েন ওটাই রেয়ার কয়েন, যেটা 1 নম্বরে পড়ছে। এই কয়েনটার দাম আজকের দিনে বাজারে 40,000 টাকার মতো। তা বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখো তোমাদের কেমন লাগলো। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।